এটা কত হলো ভাই? 2 লাখ। এটা কত হলো ভাই? 1,09,000। এ ছোটটা কত নিলেন? 30,000। 2 লাখ। এটা কয় মন টাকা আছে ভাই? গরম ভিতরে ভাই। এটা কত? এটা ছোটটা 33,000। দাম নাই। এটা কত নিলেন? কালোটা 16 দিলেন। 1,16,000। কোনটা? বড়টা? বড়টা নাই, ছোটটা? আচ্ছা, তো সেটাই তো বলতেছি। এলাল ভাই, মাংস নিলে না? না না, বিক্রি করলাম। ও আচ্ছা আচ্ছা, দেখি আর একটা ষাড় গরু আসতেছে ভাই। কত নিলেন এটা? 1 লাখ ভাই। এটা 1 লাখ? মাশাআল্লাহ, দাম অনেক আছে। 1 লাখ এটা এক্সেস হয়ে গেছে দাম। এটা কত হলো? এটা এটা দর্শক, হাটে এত বেশি গরম যে আমরা বাইরে থেকে আপনাদের ইয়েগুলো দেখাবো ভাই। এটা এটা কে নিল? এটা এটা ভিতরে গেছে। আর এটা কার? এটা কত নিলেন? 115। কয় মন মাংস হবে এটা? 5 মন হবে কি? হবে। আচ্ছা, 115। দেশি গরু 115 বিক্রি, মাশাআল্লাহ। দেখি দর্শক, আরো আইডিয়া দিই আপনাদের। এটা কে নিছে? এটা এটা কত দেন নিছেন আপনি? 95। এটা তো অনেক ভালো হয়েছে। পালার জন্য না মাংসের? মাংসের জন্য ভাই। সার কত দেন নিলেন এটা? 17। 1,17,000। কয় মন হবে ভাই? 5 মন। 1,17,000। প্রচুর টাকা। এটা 1,07,000। বয়স কি এটা? এটা সুন্দর হয়েছে। 1,07,000। অনেক সুন্দর হয়েছে এটা। 1,07,000। এটা কার ভাই? কত দিলেন? 95,000। মাশাআল্লাহ। স্যারমন এনা শর্ট হবে। এটা কত দিলেন ভাই? 1,13,000 ভাই। এটা 69,000। এটা ভাই 86। দেখি আমরা আস্তে একটু এই পাশে যাই, আরো গরু যেগুলো আসতেছে এগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করি। সঠিক দামের ধারণা এখানে পাওয়া যাবে। কাকা কত দেন নিলেন এটা? 106। মাংসের জন্য? 106। এটা 101 হলো? সার কত হলো ভাই? 160। 160। ষাঁড় এটা কত হলো ভাই? 103। 103। দর্শক, হাটে প্রচণ্ড গরম আর এখানে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না হাটের মধ্যে। কত দাম নিলেন এটা? 1,12,500। এটা কত হলো? এটা এটা ফেরত। এটা কত হলো ভাই? জোড়া 1,38,000। এটা কত দাম ভাই? দর্শক, কত নিল পড়বে আসলে সঠিক একটা দামের ধারণা পাবেন যে কেমন দামে। কত দাম নিলেন ভাই এটা? 25,000। ছোট বাচ্চা এই গাভিটা, দেখি কত দাম নিল। কত দাম নিলেন এটা? 1,10,000।
কত হলো ভাই এটা? ৮৫,০০০ কত হলো এটা? ২৩,০০০ কত হলো ভাই এটা? কত? ৪০,০০০ মাশাআল্লাহ ৪০,০০০ এটা কত হলো? ৬৬ আইডিয়াও করা যায় না। কত হলো কাকা? ৩০,৫০০ দর্শক কত নিল পর্বটি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু একবারে সঠিক যেই ব্যস্ত কিনা তথ্য, এই তথ্যটাই পাওয়া যাবে। আর এখানে আরেকটা জিনিস বোঝা যাবে যে কে কম দামে কিনছে আর কে বেশি দামে কিনতেছে, এই জিনিসটাও কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাবে। এটা ৯০,০০০ হইলে তো ঠিক আছে। এটা কতদিন কিনলো ভাই? কার এটা? হ্যাঁ, ১১৫,০০০ দর্শক, ১১৫,০০০ এইটা আসলে এইটা একটু এক্সেস দাম হয়ে গেছে। তো দেখি আরও কিছু গরু আসলে অনেকটা আইডিয়া পাবেন যে কেমন দামে বেচা কিনা হচ্ছে। কত কত ভাই? ৭০ না কত? ৭০। আচ্ছা, আইডিয়া করতে করা যাচ্ছে তাহলে। হ্যাঁ, ৭০,০০০ কত এটা ভাই? ১০৬, মাশাআল্লাহ সুন্দর, ১০৬ ভাই। কত এটা? কত ভাই এটা? কত? ৬১,০০০ এটা ৬০ ভাই। কত এটা? ৬২,০০০ ৬০-৬২। হ্যাঁ, এটা ঠিক আছে, না না আগেটাও ঠিক আছে। দর্শক আমরা দেখি মাংসের গরুগুলো সঠিকভাবে আপনাদের কাছে তথ্য তুলে ধরার চেষ্টা করি। আর দর্শক আরেকটি জিনিস দেখাই যে আমরা নওগাঁ জেলাতে ব্যাপক পরিমাণের যেই ধান হয়, মানে বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে বেশি ধানের জন্য বিখ্যাত নওগাঁ জেলা। আমাদের এলাকায় কিন্তু ধান মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর আগে আমি গিয়েছিলাম চট্টগ্রামের এই এরিয়াতে, চট্টগ্রাম, কুমিল্লা, মেঘনা, টাঙ্গাইল, এগুলোতে কিন্তু ধান এইরকম হয় না, মানে ধানের যে গুণগত মান আমাদের এলাকায় কিন্তু অনেক অনেক সুন্দর। তো দেখি ভিডিও লম্বা হবে, তবে চেষ্টা করব কয়েকটি পর্ব করার জন্য, কত নিল আইডিয়ার জন্য। ভাই এটা কত এটা? এটা ২৫,০০০ ৫৮,০০০ আচ্ছা ঠিক আছে ভাই। এটা কত হয়েছে ভাই? কত? ৩৫,০০০ মাশাআল্লাহ দর্শক, ৩৫,০০০ আজকের হাটে মানে আমদানি এত পরিমাণের যে গরু কেনার পার্টি একবারে কম রয়েছে। কত এটা ভাই? কত? ৩৬ না ৩৭? ৩৭.৫ আচ্ছা দর্শক, ৩৭.৩৫ দেখেন আইডিয়া দেখেন। কত ভাই? কত দাম বললো? ৫২,৬৫ ভাই। কত এটা ভাই? ৪৬,৪৫ মাশাআল্লাহ। কাটাই কাটাই না ভাই, পালার জন্যে ফেরত না, ফেরত না কিনে। দর্শক কিছু কিছু গরুর আইডিয়া একবারে অ্যাকুরেট হয়ে যায়, আবার কিছু গরু গঠনে আর মাংসে এগুলা বিভিন্ন দিক বিবেচনা করলে কিন্তু দাম কম বেশি হয়ে যায়।